লড়াইয়ের কোনোসি খিলাপ করা হবনি, জবরদস্ত লড়াই হব। আর আমার যে রাহুল গান্ধী আমার যে পাঁচটা গ্যারেন্টি দিয়েছেন, সে পাঁচটা গ্যারেন্টি নিয়ে আমি লোক পাখ যাবু, লোক পাখে পৌঁছব, পৌঁছা যাচ্ছি বি পৌঁছব, লোক জনাইব। এই যে কলঙ্কিত সরকার, যে 25 বছর কলঙ্কিত সরকার এবং 10 বছর যে পিছুয়া সরকার বর্তমান চালছে আমার দেশের, তা বিরুদ্ধে আমার লড়াই। এই যে বেকারি সমস্যা বৃদ্ধি, দরদাম অহিতক বৃদ্ধি, এবং আমার মহিলা মানুষ কোণী প্রকার তাঁর সুবিধা নাই, আমার যুবক মানুষ তাঁকে কোণী অসুবিধা মানে করু না, সুবিধা করু না, কি চাকরি নাই, কি তাঁর কোণী আর্থিক সহায়তা বি দেওয়া, আমার কংগ্রেস তাকে সমস্ত কৃষি মানুষ কৃষক মানুষ তাঁকে কোণী প্রকার ইয়ে নাই। তেমন আমি যেপ্রকার পাঁচটা গ্যারেটি নিয়ে আমি আসছু, সে পাঁচটা গ্যারেটি আমি নিশ্চিত ভবিষ্যতে পূরণ করবু এবং জনসাধারণ সমর্থন হাসল করবু, আগামী দিনের লড়াই হয়ে আমি নিশ্চিত আমি জিতব। কিছু অসুবিধা হয়নি আমার ঘর ভিতরে, কোণ হয়েথব সেটা জানি, কিন্তু যদি কিছু অসুবিধা হয়েছে আমি তাকে যোড়া চেষ্টা করবো, আমি তাকে একাঠি নিয়ে আমি কমিটি লড়াই করা, আমি তো লড়াই করা না, আমি গোটে পরিবার লোক, পরিবার ভিতরে অশান্তি হয়, শান্তি হয়, সবু হয়, সে চালিব, কিছু অসুবিধা নাই।